ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও চেষ্টা প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা এবং বাংলাদেশের পতাকা দাহ করা হয়েছে এ ব্যাপারে নয়াদিল্লিকে কূটনৈতিক পত্র দেবে বাংলাদেশ কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নি সহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাওয়ের চেষ্টা করে ভারতের দৈনিক যুগ সংখের প্রতিবেদনে বলা হয় এসময় সময় তারা সেখানে বাংলাদেশের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভ চলাকালে সংগঠনটি প্রায় ছশো নেতা কর্মীকে আটকের পর ছেড়ে দেয় কলকাতা পুলিশ বাংলাদেশের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক পত্র পাঠানোর বিষয়টি ভারতীয় গণমাধ্যমেও উঠে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন সেখানে আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে হলে সেটি নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হতেই পারে প্রতিবেশী দেশ হিসেবে আগের তুলনায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসর আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন উভয় দেশের সম্পর্কের জায়গা থেকে এ ধরনের ঘটনা দুঃখজনক এ ধরনের ঘটনা উভয় দেশের মধ্যে অবশ্যই কিছু না কিছু প্রভাব পড়ে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন বিক্ষোভকারীদের যদি কিছু বলার থাকে দুজন গিয়ে মিশনের স্মারকলিপি দিতে পারত ঢাকায় ভারতীয় হাই কমিশনে যাতে এখানের কোন উগ্রপন্থীরা এ ধরনের কর্মকাণ্ড না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে পরিশেষে একটা কথা কলকাতাবাসীদের মনে রাখা দরকার বাংলাদেশে যাই কিছু হচ্ছে তা একান্তই আমাদের অভ্যন্তরীণ বিষয় এতে নাক গলানোর অধিকার আপনাদের নেই কাশ্মীরের শত শত নিরাপরাধ মুসলিম হত্যা করেও যেমন আপনারা বলেন কাশ্মীর আপনাদের অভ্যন্তরীণ ইস্যু ঠিক তেমনি কুমিল্লার মুরাদনগরের ঘটনাও আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যু বিদ্যমান আইন অনুযায়ী বাংলাদেশ এর বিচার করছে